बा अदब बा मुलायजा होशियार शहंशाह हिंद जलालुद्दीन मोहम्मद प्रवेश करछेन। जाओ सबाई। ওদের কেন চলে যেতে বললে রোকেয়া? ওরা তো তোমার মনোরঞ্জন করছিল। মনোরঞ্জনের ব্যবস্থা তো তুমিই করেছো জালাল, পরখের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে তুমি কেন এত খুশি হচ্ছো? কারণ এই যুদ্ধটা যোধা বেগমের শান্তি কেড়ে নেবে। সুজানপুরে যোধার বোনের সম্বন্ধ ঠিক হতে চলেছে, আর যুদ্ধের খবর শুনে ওই বেচারি শান্তিতে ঘুমোতেও পারবে না। ও যাতে ঘুমোতে না পারে তার সম্পূর্ণ ব্যবস্থা করেছি আমি রোকেয়া। তুমি তো চেয়েছিলে ওই অপরাধীদের যেন ভয়ঙ্কর শাস্তি হয়, সেই জন্য আমি এই যুদ্ধ করতে চলেছি। সুজানপুরের যুদ্ধে তো আমি যাচ্ছি, কিন্তু যোধার হবু আত্মীয়দের মারার জন্য আমি আমার তরোয়াল কোনোভাবেই ব্যবহার করব না। কেন, দয়া হচ্ছে নাকি আপনার যোধা বেগমের উপর? দয়া? দয়া আমি কাউকে কোনোদিন করিনি। তাহলে তোমার তরোয়াল কেন ব্যবহার করবে না? কারণ আমার কাছে আরো চারটে তরোয়াল রয়েছে। রোকেয়া, কষ্ট তখনই আরো বেশি হয় যখন নিজের অস্ত্রের দ্বারা আঘাত লাগে। এই যুদ্ধে সুজানপুরের মানুষদের তারাই হত্যা করবে যাদের বোনের সঙ্গে সুজানপুরের রাজার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। আর এর যন্ত্রণা যোধা অনুভব করবে। এতটা ঘৃণা করো যোধাকে, তাহলে ওকে নিকাহ করলে কেন? কারণ ওকে নিকাহ করা আমার ইচ্ছে ছিল। আমি ওকে পেতে চেয়েছিলাম আর আমি ওকে পেয়ে গেছি। আসলে আমি আমার শত্রুকে পরাজিত করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি এইভাবে আমার সন্তানকে কেড়ে নিয়েও আমার উপরে প্রতিশোধ নেবে। কিন্তু এই প্রতিশোধের জন্য ওর কি শাস্তি হতে পারে সেটা যোধা এবার বুঝতে পারবে। এই 10 দিন ধরে আমি ওকে প্রতি মুহূর্তে হত্যা করব, আর 10 দিন পরে ওই গ্রামে যেন একজন ডাকাতও বাঁচতে না পারে। তাহলে আক্রমণ পারখ থেকেই শুরু করি? না, পারখের আগে আমরা সুজানপুরে আক্রমণ করব। সুজানপুরের রাজার প্রশ্রয়ে ডাকাতদের অত্যাচার আরো বেড়ে গিয়েছে। আমার সাম্রাজ্যে লুটপাট করা মানে মোঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ। ওদের এমন শিক্ষা দিতে হবে যাতে কোনো রাজারা বিদ্রোহীদের প্রশ্রয় দেওয়ার আগে ভয়ে কেঁপে ওঠে। আর এটা মনে রেখো, ওদের এমন শিক্ষা দিতে হবে যাতে ওরা এটা বুঝতে পারে যে জালালের বিরুদ্ধে বিদ্রোহের ফল কি হতে পারে। যুদ্ধে যাওয়ার জন্য এখনই প্রস্তুত হও, খুব তাড়াতাড়ি রওনা হওয়ার জন্য আদেশ দেব। যথাজ্ঞা সহিংসা। তোমরা এখন এসো। তুমি কি জানো আমি তোমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছি? তোমার সঙ্গে আমি যদি বারবার দেখা করতে যাই তাহলে তুমি ভাবতে পারো আমি তোমার আদেশ পালন করছি। সেই জন্য আমি তোমাকে নজরবন্দি কয়েদ থেকে এখানে ডেকে পাঠিয়েছি। আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে চাই না। আপনি আমার বোনের জীবন নিয়ে খেলা করতে চাইছেন। আমি তো শুধু আপনাকে একটা সুসংবাদ দিতে চাই। আপনি আমাকে সুসংবাদ দেবেন? এরকম হতেই পারে না। তুমি খুবই বুদ্ধিমতী যোধা বেগম, খুব স্পষ্ট করে কথা বলতে জানো তুমি।
আমি আপনাকে এই সুসংবাদ দিতে চাই যে কিছুদিনের জন্য আমি তোমার দাদাদের নজরবন্দি কয়েদ থেকে মুক্ত করে দিচ্ছি। আমি খুব ভালো করে জানি আপনি এই সিদ্ধান্ত নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের কারণেই নিয়েছেন। স্বীকার করে নিচ্ছি, তুমি ভবিষ্যৎ দেখতে পারো। খান বাবা প্রায় আমাকে এই কথাটা বলতেন যে একজন বোকা বন্ধুর থেকে একজন বুদ্ধিমান শত্রু ভালো। আমি না আপনার বন্ধু আর না আমি আপনার শত্রু। তবে আপনি শত্রুতা পালন করার জন্য নতুন কি ষড়যন্ত্র করেছেন? আমি তোমার দাদাদের সুজানপুরে যুদ্ধে পাঠাচ্ছি। মুঘলেরা নাকি অনেকেরই রক্ত ঝরিয়েছে, এবার যখন এক আত্মীয় অন্য আত্মীয়ের রক্ত ঝরাবে তখন সেটা দেখতে খুবই ভালো লাগবে। প্রতিশোধ নিতে চান তো তাহলে আমার উপরে নিন। জীবিত জ্বালিয়ে দিতে চেয়েছিলেন না আপনি, তাহলে জ্বালিয়ে দিন। কিন্তু আমার দাদাদের হাত দিয়ে এই পাপ কেন করাচ্ছেন আপনি? তাদের আত্মীয়দের বিরুদ্ধে কেন যুদ্ধ করতে পাঠাচ্ছেন? দেখো, তুমি হঠাৎ করে এত রেগে যেও না যোধা বেগম, এখনো তো যুদ্ধের পরিকল্পনাই শুনুনি। আমি এটা চাই যে ভগবান দাস নিজে সুজানপুরের রাজপুত্রকে হত্যা করুক, সেই যার সঙ্গে তোমার বোনের বিয়ে স্থির হয়েছে। হ্যাঁ, এতক্ষণ তো নিশ্চয়ই ওরা যুদ্ধের খবর পেয়ে গিয়েছে, তাই আমি এটা নিশ্চিত যে ওরা এই সম্পর্ক নিশ্চয়ই ভেঙে দিয়েছে। খুব ভালো হয়েছে, ভগবান দাসের ওকে হত্যা করতে একটু কম কষ্ট হবে। আমার যা বলার ছিল তা বলা হয়ে গেছে। এবার আমি শত্রুদের হত্যা করে উৎসব করব, আর তুমি একা একা বসে তোমার বোনের হবু স্বামীর মৃত্যুর শোক পালন করবে। একা তো আমি সেই দিনই হয়ে গিয়েছিলাম শাহেনশা, যেদিন আপনি আমাকে আমের থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। আর শোকের কথা যদি বলেন তাহলে আমি নিজের বোনের জন্য অবশ্যই শোক পালন করব। তোমাকে যখন এইভাবে ভেঙে পড়তে আমি দেখি তখন আমার যে কতটা আনন্দ হয় তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যোধা। কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো যোধা বেগম, তোমাকে এইরকম সুসংবাদ আমি অনেকবার দেব। এখন আমার উপরে ঘৃণা হচ্ছে না রাগ হচ্ছে? ঘৃণা তো আমি নিজেকে করছি। যে ব্যক্তির সঙ্গে আমার বিবাহ হয়েছে তার ভাবনা এত নিকৃষ্ট হতে পারে? যে অন্যের শোকে উৎসব পালন করে। আমি তোমাকে এখান থেকে যাওয়ার অনুমতি দিইনি যোধা বেগম। কিন্তু তাও আমি যাব, কারণ আমার মনে হয় না কথা বলার মতন কিছু বাকি আছে। আমি মানছি যে এই যুদ্ধটা আমরা বাধ্য হয়ে করছি, কিন্তু অঙ্গীকার রাখাটা আর সম্পর্ককে মর্যাদা দেওয়াটা আমাদের বংশের পরম্পরা। তোমরা সবাই যুদ্ধে যাচ্ছ, মনে রেখো যে শাহেনশাহ কেবল শাহেনশাহ নয়, আমার জামাতাও বটে। তাকে রক্ষা করাটা তোমাদের সবচাইতে বড় কর্তব্য। আপনি চিন্তা করবেন না পিতা, আপনার মান আর আমের গর্ব আমরা হারাতে দেব না। আয়ুষ্মান বাবু, আমি যুদ্ধের জন্য রওনা হচ্ছি। আপনার শরীর ভালো নেই তাই আমি নিজে আপনার আশীর্বাদ নিতে এলাম। আম্মির আশীর্বাদ তো সবসময় সন্তানের সাথেই থাকে জালাল, কিন্তু আমি চাই যে তুমি যোধা বেগমের কাছ থেকে তিলক নিয়েই রওনা হও। তিলক? হ্যাঁ, এটা ওর বাপের বাড়ির নিয়ম। যখন স্বামী যুদ্ধে যান তখন তাদের স্ত্রীরা তাদের জয়ের দোয়া করে। যেমন আপনার ইচ্ছে আমি যান। যোধা বেগমকে নজরবন্দি কক্ষ থেকে বাইরে আনা হোক,
উপরালা তোমাকে দীর্ঘায়ু করুক জালাল, আর তুমি যেন সর্বদা ন্যায়ের পথেই থাকো। বোঝা যাচ্ছে না রেশম জালাল কি করতে চাইছে। একবার মালিকা আলিয়া বলে দিয়েছেন নজরবন্দি থেকে বাইরে নিয়ে এলো বেগম যোধাকে। একটা কথা আছে হুজুর, শাহিনশার হৃদয়ের কথা স্বয়ং আল্লাহও জানেন না। আপনি দাদাদের ওখানে কি করে যেতে দিতে পারেন, যেখানে তারা তাদের অস্ত্র তুলবে তাদের হবু আত্মীয়দের বিরুদ্ধে? সুজানপুরের সুকন্যার বিয়ে হতে চলেছে পিতা। হতে যাওয়া সম্পর্কের জন্য হয়ে যাওয়া সম্পর্ককে তো ভাঙা যায় না। সুকন্যার জন্য আমি তোমার পরিবারকে ভাঙতে পারবো না। শাহিনশা যদি চান যে আমার ছেলেরা যুদ্ধে যাবে, তাহলে ওদের পাঠাতেই হবে। উনি তোমার স্বামী, ওনার সিদ্ধান্তের প্রতি সর্বদা সহমত জানানোটা তোমার কর্তব্য। কাউকে অপমান করাটা জালালের থেকে শিখতে হয়। আমি এটা শুনেছি যে আপনাদের নিয়ম অনুযায়ী যখন শহর যুদ্ধে যায় তখন তার তরোয়ালে জয় তিলক পরিয়ে দেওয়া হয়, আর এটা প্রার্থনা করা হয় যে সেই তরোয়াল দিয়ে সে যেন তার শত্রুদের হত্যা করতে পারে। আমি তো এটা মেনে নিয়েছিলাম যে আপনাদের সমস্ত রীতিনীতি আপনি এই মহলে এসেও বজায় রাখবেন, তাই আমি চাই যে আপনি সেই সব কিছু মেনে চলুন আর আমাকে এই তিলক পরিয়ে দিন, যাতে আমার শত্রুদের আমি হত্যা করতে পারি। সে যতই আপনার কোনো হবু আত্মীয়ই হোক না কেন, শত্রু তো শত্রুই হয়, আর সেই শত্রুকে তো হত্যা করতেই হবে। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড় ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। নিয়মটা বেশ অদ্ভুত না হুঁশিয়ার? যোধা বেগমের হাত দিয়ে সেই তরোয়ালের তিলক করানো হচ্ছে যেটা নিজের লোকেদের ওপরই আঘাত হানবে, আর সেই আঘাত হানবে বেগম যোধার নিজের দাদারা। শাহিনশার বিদায়ের জন্য শুভকামনা জানান। শাহিনশার বিদায়ের জন্য শুভকামনা জানান। ভগবান
আমার জয়ের জন্য প্রার্থনা করবেন না আপনি? আপনার জয় হোক, ঈশ্বর করুন এই যুদ্ধে আপনি আর আপনার সেনারা জয় লাভ করুন। এই যুদ্ধ জয় করার পরেই আমার সন্তানকে হত্যা করার জন্য শাস্তি পাবে তুমি যোধা। আপাতত আমি তোমার কষ্ট দেখে খুব শান্তি পাচ্ছি। সেনাপতি, সৈন্যদের রওনা হওয়ার জন্য প্রস্তুত হতে বলুন। তুমি নিশ্চিত তো যে ওর কাছে যা খবর আছে সেটা আমার কাজে লাগবে? সেজন্যই আপনাকে এখানে আনবার কষ্ট দিলাম বেগম সাহেবা। কোথায় সে? সামনে মহলের ওদিকে। খোদা করুন যেন ওর খবর সত্যি হয় আর আমি আমার সন্তানের হত্যাকারীর খোঁজ পেয়ে যাই। জানতে তো পারবো যে কে সে যে আমাকে মরিয়ম জামানি হওয়া থেকে আটকাতে চেয়েছিল। বলো কি খবর আছে তোমার কাছে, নির্ভয় বলো। এই মুহূর্তে তুমি মালিকায়ে খাসের সম্মুখে আছো। হুজুর, আমি হলাম একজন কারিগর আর এক বিশেষ ধরনের ডিব্বা বানাই। তার মধ্যে রাখা কোনো জিনিস খারাপ হয় না, যেমনটা অম্ল, আতর বা বিষ। তারপর বলো। হুজুর, কিছুদিন আগে ওরকম বিশেষ ডিব্বা নিয়ে এই মহলে ডেকে পাঠানো হয়েছিল। আমি ভেবেছিলাম কাউকে বিশেষ উপহার দেওয়া হবে, তো আমি নিজের হাতে করে খুব সূক্ষ্ম আর সুন্দরভাবে কৌটোটা বানাই আর এখানে মহলের পেছনে একজনকে দিয়ে দিয়েছিলাম। ওটা একটা সোনালি রঙের খুব সুন্দর একটা ডিব্বা ছিল। তার বদলে সে আমায় অনেক মুদ্রা দিয়েছিল হুজুর। আমি খুব খুশি হয়েছিলাম। আমার মনে হয়েছিল আমার কারিগরি তার ভালো লেগেছে। আর যখন জানতে পারলাম ঠিক তারপরেই আপনার সঙ্গে মহলে এই ঘটনা ঘটেছে, হুজুর, আমার মনে হয়েছিল যে আমার ওই ডিব্বার ব্যবহার বিষ রাখবার জন্য হয়নি। তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর ভয় পেয়ে গায়ে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু হুজুর, সেখানে আমার বিবেক আমায় একটু শান্তিতে থাকতে দেয়নি। মনে হয়েছিল এই ঘটনাটা সত্যটা আপনাদের জানানো উচিত, সেই কারণে সত্যটা জানানোর জন্য আপনার কাছে এসেছি। কে তোমাকে ওটা বানাতে দিয়েছিল?